হোয়াইট ক্রিম এর মধ্যে মনে হয় একটা আলু দিছে এই পটেটোটার কারণে এটা একটু একটু কথা বিকো তো খারাপ লাগে তো খবর আছে একদম না ব্লগ আপনার রিপোর্ট মেরে দেব মানে রিয়েল ইনফরমেশন আমরা আমাদেরকে এখনো কেউ পেড করে না মানে আমারও না মানে তো হবে কি এখনো কেউ না পেড করে না এখানে গেস্টরা আসা শুরু করছে মানে রেস্টুরেন্টে যাদের আসার কথা স্পেসটা মোটামুটি বেশি একটা বড় না আবার অতটা ছোটও না এখানে হচ্ছে খাবারের জায়গা সবাই আসা শুরু করছে ডেকোরেশন মোটামুটি আছে বেশি একটা অত গর্জিয়াস না নরমালের ভিতরে আমি তো বাসি বোতল দিবেন আচ্ছা আপনি যে এগুলো নিচ্ছেন এগুলো কেমন টেস্ট না 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 ওটা হল আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি ভিতরে বাসা আমার বাসা আমার কাছে ভালোই লাগতেছে নরমালি এই চাউমিন আর হলো পাস্তা ভালো লাগে না বুফেতে তো লাস্টে একটু ট্রাই করতে যাই তো কিন্তু আজকে আমি যেহেতু ব্রেকফাস্ট করিনি সো এখান থেকে এগুলো থেকে শুরু করছি আর এগুলো আমাকে ভালোই লাগতেছে টেস্ট ভালো লাগছে আর সুপটা ভালো কোনো দোকানে হবে না একটা দোকান সুপটা জেনুইনলি ভালো জিজ্ঞাসা করে খাওয়ার মতো জিনিস আসলে কম পেয়েছি কি বলেন সনি ভাই খাবার আইটেম খুবই কম খাবার আইটেম খুবই কম আর দেখতে অতটা আসলে ভালো লাগতেছে না সত্যি কথা বলতে দেখতে অতটা ভালো লাগতেছে না এবং খাবার আইটেম ক্যাবগুলো শেষ দুই তিনটা খাইছি মোটামুটি আর কি এভারেজ আচ্ছা এগুলো হচ্ছে আপনি আনছেন এগুলো হচ্ছে আমি আনছি আর এই জিনিসটা পছন্দ হয় নাই হ্যাঁ এই জিনিসটা নিয়ে বলছি যে এই জিনিসটা হইতেছে আমরা আশা করি নেই এটা বারবার চেয়ে চেয়ে নিতে হচ্ছে ছোটো ছোটো গ্লাসে হচ্ছে ওরা দিচ্ছে
আর এখানে হচ্ছে রেড ভেলভেট কেক আছে। খাওয়া প্রায় সব আইটেমই এখানে ট্রাই করছেন, তো খাওয়ার ব্যাপারে একটা রিভিউ দেন। খাওয়ার ব্যাপারে রিভিউ দিব, খাওয়াটা এভারেজ বলবো আর বিলো এভারেজ বলবো। অ্যাট লিস্ট হলো আপনার আমরা যে উত্তরা ওটা কি যেন ছিল, আমরা এভরি বুফে গিয়া ওই ওর বদনাম গাই রয়্যাল কুইজিনের থেকে, তো ডেফিনেটলি ভালো ছিল রয়্যাল কুইজিনের থেকে ভালো ছিল। অ্যান্ড ক্যাফেরি হচ্ছে থেকে খারাপ, তো অ্যাভারেজ আর একটু বিলো অ্যাভারেজ হয়েছে আর কি। আচ্ছা, আর ওদের সার্ভিসের ব্যাপারে কি বলবো? সার্ভিসের ব্যাপারে একটা ডিসঅ্যাপয়েন্টিং থিং হলো, ওরা এরকম একটু পরপর এরকম করে দিতে চাচ্ছিল। মানে ছোট্ট একটা গ্লাসে হয়তো আমাদেরকে ছোট্ট একটা বোতল করে দিবে অথবা একটা বড় বোতল করে দেওয়া উচিত, কিন্তু ওরা বলে কি কোনো সমস্যা নাই, আপনারা এরকম একটু পরপর চাইবেন যখন লাগবে। তো যা আমরা সবাই মিলে ফোর্স করি, আমাদের বয়স যখন রেস করি তখন একটা বোতল, একটা মিরিন্ডার বোতল আমাদেরকে দেয় এটা। আর একটা জিনিস, কেন যেন এখানে যে ম্যানেজার বা ইয়াতে আছে তাদের একটু হাসা উচিত। এখানে আসছিল মানে সনি ভাই বলতেছিল এই এই প্রবলেমটা যে বারবার চাইতে কেমন একটু মানে আনইজি ফিল হচ্ছে, সে কোনো হাসলো না কিছু না, কোনো এক্সপ্রেশন নাই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। ও বলবে যে ঠিক আছে দেখতেছি ব্যাপারটা, বাট অথবা আমাদের রুলসে এটা, সে বলে কোনো প্রবলেম নেই। মানে মনে হয় যেন আমরা ভুল করছি সরি বলতেছি, ও বলতেছে কোনো প্রবলেম নেই। সসে যেটা হোয়াইট সস অর হোয়াইট ক্রিম, এটার মধ্যে মনে হয় একটা আলু দিচ্ছে এই পটেটোটার কারণে, এটা একটু একটু টেস্টটা বিলো হয়ে গেছে। আদারওয়াইজ এটা টেস্টও ভালো ছিল, যে হোয়াইট ক্রিম আর হোয়াইট সসের যেগুলো আছে না এগুলো টেস্টগুলো একটু মোটামুটি ভালোই ছিল। কিন্তু যারা আসবেন আর কি এই রিভিউ শুনে বা মানে আমাদেরকে দেখে, তাদেরকে আমি বলবো এই সালাডটা যখন নেবেন আলুটা বেছে বেছে খাবেন। এখন আঙ্গুর মনে করে যদি আলু খেয়ে ফেলেন তখন কিন্তু আমাদের দোষ নাই, তাহলে আপনারা আঙ্গুর ভেবে আলু খাবেন না। আচ্ছা, সাবিনার কাছে আসি, আপনারা বলেন আপনারা কেমন লাগলো? অ্যাভারেজ ছিল আর কি খাবার। আর আমার কাছে যে আচার ভালো লাগছে, আচার ছাড়া কোনো কিছু তেমন ভালো লাগে নাই। সুপটা মিষ্টি, সুপটা বেশি মিষ্টি লাগছে, আর তেমন ভালো লাগে না, তেমন স্পেশাল স্পেশাল কিছু লাগে না। পেয়ারা লাগছে মনে হচ্ছে স্পেশাল, কারণ ওরা বানায় নাই, ওরা শুধু এটা কেটে দিছে। হ্যাঁ হ্যাঁ, আচারটা অন্য কেনা মানে আছে, মোটামুটি চলে আর কি, খাওয়া যায়। তবে আমি মনে করি প্রাইসও একটু কম, তো এই কারণে আসলে তেমন একটা আফসোস হচ্ছে না। বিকজ ওজন মেপে একটা কি আছে, ওজন মেপে একটা জিনিস ভালো হয়েছে, বিকজ এখনো কিন্তু ওয়েট আমাদেরকে মেজার করে না। আমরা খাওয়া দাওয়া করে একটু ওয়েট গেইন করছি, তারপরে হলো মেজার করে, সো একটু 1-2 কেজি তো বাড়বে ডেফিনেটলি। ওজন মেপে হচ্ছে আমরা ডিসকাউন্ট পাবো, এখন দেখা যাক। আচ্ছা, ফুয়াদ ভাই কাছে আসি। ফুয়াদ ভাই আস্তে আস্তে একটু লেট হয়েছে। ফুয়াদ ভাই সব কিছু আইটেমই মোটামুটি ট্রাই করছে, এখন ফুয়াদ ভাইয়ের কাছ থেকে সব ব্যাপারে ফুয়াদ ভাই আমাদেরকে রিভিউ দিবেন। খারাপ লাগে খবর আছে, একদম আপনার রিপোর্ট মেরে দিব লাস্ট ভিডিও যদি বলছি না। ঠিক আছে, সবাই হলো ইয়ে করবেন, এই সরি সবাই হলো আমাদের সাবস্ক্রাইব করবেন, আপনাকে মানে আপনার চ্যানেলে ভিউ বাড়ায় সেটা আমি প্রমোট করে দিছি। বাট দ্য মেইন থিং হলো আমাকে যাতে খারাপ লাগে মানে না লাগে, ভিউ বাড়ায় এটা বলেন না, বলেন যে আরো মানে সাবস্ক্রাইব করে যেন পরবর্তীতে আরো বেটার ইনফরমেশন পায়। হ্যাঁ, আরো বেটার বেটার ইনফরমেশন পাবেন, বেটার বেটার ইনফরমেশন পাবেন, একটু রিয়েল ইনফরমেশন। আমরা আমাদেরকে এখনো কেউ পেড করে না, মানে আমরা না মানে তো হবে এখনো কেউ পেড করে না, এখনো কোনো কেয়ার কেয়ার আছে না আমাদের। ঠিক আছে, আমরা নিজে পকেটের অনেক কষ্টে এখনো বেতন পাইনি, এখনো আমরা বেতন পাইনি অনেক কষ্টে, বেতন পাইনি আমরা এখনো খা, আমরা মাস নতুন শুরু হয়ে গেছে, আমরা খাইতে আসছি বুকে। ডিসেম্বরের 5 তারিখ এখন পর্যন্ত আমরা মানে এখনো ফোন হাতে নিয়ে বসে আছি, আজকে সানডে হয়তো স্যালারি ঢুকবে, কারণ আমরা স্যালারি ঢোকার আগে খাইয়ে ফেলছি। এখন বিল কিভাবে মানে
সো এটা বুঝতে পারতেছেন কোন কোন রকম মানে পেড না ইউপিআর টিআর দেন না আমাদেরকে নিজে টাকা খরচ করে নিজে স্যালারি টাকা খরচ করে খাই আমরা কাছে রিয়েল রিভিউ পাবো আমরা কিন্তু আমার সনি ভাইকে বলবো না যে এই যে শীতের জন্য যে টাকাটা সেখান থেকে আমাদেরকে আওলাদ দেন আচ্ছা আপনি বলেন এখন যাই হোক আজকে এই বাফেট লাউঞ্জে আসলাম আমরা এখানে মোটামুটি আজকে ফাঁকা অনেক বেশি ফাঁকা এজন্য ভালোই লাগছে এনভায়রনমেন্টটাও ভালো লাগছে আর খাবারের আইটেমগুলো মোটামুটি সবগুলোই ট্রাই করা হয়েছে সবগুলোই মোটামুটি ভালো আমার কাছে বেস্ট মনে হয়েছে হল মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা খুব ভালো লাগছে মাটন বিরিয়ানি ভালো লাগছে আর মোটামুটি ইয়াগুলো এভারেজ ভালো এভারেজ আর 600 টাকা অনুযায়ী কি সব ঠিক আছে আইটেম আইটেমের সংখ্যা ধানমন্ডি হিসেবে 600 টাকা অনেক ভালো আচ্ছা ঠিক আছে